মাহমুদুল্লাহ রিয়াদ, নাজিফা তুশি, রোমান সানা, জিমি এলিনা সবার হাতে হকির সুদিন ফেরানোর প্লেকার্ড। ক্রিকেট ফুটবলের পর দেশের তৃতীয় জনপ্রিয় খেলা হকি। খেলাটি সুদিন ফেরাতে এবার দেশের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, যার লোগো উন্মোচন অনুষ্ঠানেই একত্র হয়েছেন সবাই। ক্লাস 7 বা 8 এ থাকতে প্রবলি একটা স্কুল টুর্নামেন্ট ছিল, তো তখন স্কুল টুর্নামেন্টের বাছাইয়ের জন্য মনে হয় প্রবলি আমি একদিন বা দুই দিন গিয়েছিলাম। ওই তখনই একটু এক দুই দিন একটু হয়তো বা হকি স্টিক দিয়ে হয়তো একটু নাড়াচাড়া, এইটাই আর কি আমার স্মৃতি। আমি চাই যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড কাপ জিতুক এবং উইন করুক, এটাই প্রত্যাশা, কারণ আমাদের দেশের মানুষ তো অনেক স্ট্রং। ফার্স্ট টাইম হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হচ্ছে, অর্গানাইজ করছে, এটা যাতে তারা কন্টিনিউ করে। 6 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হবে 28 অক্টোবর। খেলোয়াড়দের নিলাম হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে, যেখানে প্রতিটি দল কিনতে পারবে 5 জন বিদেশি খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচনের মতোই জাঁকজমকপূর্ণ হবে প্রথম সংস্করণ। আইকনে হচ্ছে 5 লাখ, আর এ প্লাস হচ্ছে 4.5 লাখ, আর 3 লাখ, 2 লাখ, 1 লাখ। প্রাইস মানি ধরা হয়েছে 15 লাখ টাকা। চ্যাম্পিয়ন দুইজন নতুন আন্ডার 18 এর প্লেয়ার কিন্তু প্রত্যেক ফ্রান্সাইজিতে খেলবে, বাংলাদেশি 13 জন খেলবে, পাশাপাশি 5 জন বিদেশি থাকবে, 5 জনের মধ্যে 4 জন টিমে থাকবে এবং 1 জন আইকন হিসেবে তারা নিতে পারে। দেশের হকিতে বড় টুর্নামেন্টের সংখ্যা নেহাতি কম। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি যেন খেলোয়াড়দের কাছে মেঘ না চাইতেই বৃষ্টি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বদৌলতে ভালো পারিশ্রমিক পাওয়ার প্রত্যাশা খেলোয়াড়দের। আমরা শুধু ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি দেখে অভ্যস্ত, বাট হকিতে কিন্তু কখনো হয়নি, তো এটা প্রথম আমি মনে করি। এখান থেকে হকি অনেক দূরে এগিয়ে যাবে। ক্রিকেটে ইন্ডিয়াতে IPL, তারপরে বাংলাদেশে BPL হতো, ইস আমাদেরও যদি হকিতে এমন একটা কিছু হতো, তো সেটা আল্লাহর রহমতে বাস্তবায়ন হচ্ছে। দেশের হকির সুদিন ফেরানোর জন্য আয়োজিত এই টুর্নামেন্ট শেষ হবে 17 নভেম্বর। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।